হ্যালো ফ্রেন্ড, সকলকে গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমার টাইটেল আর আমার সাজাগোজা দেখে বুঝতেই পারছো আমি যাচ্ছি একটা বার্থডে পার্টিতে। সব সময় সব অনুষ্ঠানে আমাদের যেতে যেতে খুব রাত হয়ে যায়, তাই এবার ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব। তাও যেতে যেতে সেই 10টায় বেজে গেছে। তা কথা বলতে বলতে আমি সেই জায়গাতে পৌঁছেই যাই, যা তার মধ্যে পড়েছে আবার গরম, যা গরম পড়েছে, যেতে যেতে ভীষণ গরম লেগে গেছে। তা ঢুকে ভাবলাম একটা মকটেলই খেয়ে নিই। তা মকটেলের স্টলে ভীষণ ভিড়, তাই না খেয়ে ভাবলাম আগে গিফটটা দিয়ে নিই, আর বার্থডে গার্ল আর বার্থডে বয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। তো চলো তাদের সাথে আগে সাক্ষাৎ করে নিই। এই যে, এটা হলো আমার বার্থডে গার্ল, আর এ হলো বার্থডে বয়। মা ছেলের বার্থডে একদিনে অনুষ্ঠান হচ্ছে, এত গরম পড়েছে, সবাই গরমে হাঁসফাঁস করছে, সবাই একটু হাওয়ার তলায় দাঁড়ানোর চেষ্টাই করছে। একটু ঠান্ডা হলে পরে মজাটা আরও ভালো হতো, সবাই একটু এনজয় বেশিই করতে পারতো। তা আমি তারপরে চলে যাই ফুচকা স্টলে। ফুচকা স্টলে গিয়ে কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। দাদাভাইকে বললাম ফুচকা খাওয়ার কথা, তা দাদাভাই খেলো না, অনেক রাত হয়ে গেছে বলে আমিই খেয়ে নিলাম। এখান থেকে চলে যাই আমরা এবার মকটেল স্টলে। সেখানে গিয়ে একটা পুদিনা ফ্লেভারের মকটেল দিতে বললাম ভাইটাকে। ভাইটা সুন্দর করে স্পেশালভাবে মকটেলটা বানিয়ে দিল। মকটেলটা বানাচ্ছে, দেখো দারুণভাবে বানিয়েছে। বানানোর পরে ভাই আবার বলছে, দাদা খেয়ে বলবে, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে। না সত্যি মকটেলটা সুন্দর বানিয়েছিল, এত গরমের মধ্যে মকটেলটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। তারপর ওখান থেকে চলে যাই পকোড়া স্টলে। সব কিছু টেস্ট করে দেখতে হবে না? এক প্লেট পকোড়া নিলাম, দাদাভাই আর আমি দুজনে মিলে খেলাম। সেখান থেকে চলে যাই খাবার টেবিলে। খাবারের মেনু কার্ড দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো, তারপর এত রাত হয়ে গেছে। তা বসতেই টেবিলে পড়ে যায় আমাদের প্লেট, সে ঝড় বৃষ্টি নামক আর গরম পড়ুক, আমরা আনন্দ উপভোগ করেই নেব, আমরা বাঙালি বস, আনন্দ করতে জানি। তা আমরা খাবার টেবিলে প্রথম পড়ে যায় আমাদের ফিশ ফ্রাই আর স্যালাড। ফিশ ফ্রাই দিয়ে শুরু করলাম, আর ফ্রায়েড রাইস আর মটন নিলাম। আমার খাবার নষ্ট করতে একদম পছন্দ না, যেটুকুনি খাবো সেইটুকুনি নেব। শেষ পথে দুটো ঠান্ডা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়তে বার্থডে গার্লের সাথে দেখা হয়ে যায়। তা বার্থডে গার্ল এরকমই সুস্থ সুন্দর থাকুক, প্রতি বছর বছর পার্টি দিতে থাকুক, আমরা আসব। তোমাদের সকলকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো। যারা আমার পেজে নতুন আছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো।